একসঙ্গে থাকছেন ছোট পর্দার দুই অভিনয় শিল্পী আরশ খান ও তানিয়া বৃষ্টি। তারা কি প্রেম করছে নাকি বিয়ে করেছেন, নাকি বিয়ে ছাড়াই গভীর সম্পর্ক তাদের, এমন গুঞ্জন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে। যদিও তাদের প্রেমের গুঞ্জন নতুন নয়, মাঝে কিছুদিন আলোচনার টেবিল থেকে দূরেই ছিল সেই গুঞ্জন। এবার সেই গুঞ্জনের আগুনে ঘি ঢালল তানিয়া বৃষ্টির একটি ফেসবুক পোস্টে। কদিন আগেই ছিল আরশ খানের জন্মদিন। জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে তানিয়া লেখেন, তুমি জানো তুমি আমার সব পার্টনার, বেস্ট ফ্রেন্ড, ঝগড়া মারামারি করার জায়গা, শেয়ারিং কেয়ারিং পার্টনার, ভাই ব্রাদার, সবকিছুই। শুভ জন্মদিন আমার একমাত্র, আই লাভ ইউ। সেই পোস্টে আরশের মেজাজ খারাপ করে দেওয়ার জন্য ক্ষমাও চান তিনি। মন্তব্যের ঘরে আরশ জানান তানিয়াকে ক্ষমা করে দিয়েছেন তিনি। মন্তব্যের ঘরে অনেকেই তাকে ভাবি বলে সম্বোধন করেন, তানিয়াও তাতে সাড়া দিয়েছেন। এমন পোস্ট দেখে নেটিজেনদের শুভেচ্ছা জানাচ্ছেন দুই তারকাকে। এই বিষয়ে আরশ খান বলেন, এমন কথা আমাকে নিয়ে আগেও ছড়িয়েছে, এই বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না। সেদিন আমার জন্মদিন, বিশেষ এই দিনে এসব নিয়ে কথা বলতে চাইছি না, অন্যদিন বলবো। অন্যদিকে একাধিকবার কল করলেও রিসিভ করেননি তানিয়া। এর আগে 2022 সালে আরশ ও বৃষ্টির প্রেমের খবর ছড়ায়, সে সময় গুঞ্জন উঠে গোপনে বিয়ে করে সংসার করছেন তারা। এমন অবস্থায় আরশ ও বৃষ্টি জানান বিয়ে করেননি তারা, তবে নিজেদের মধ্যে ভালো সম্পর্কের কথা জানিয়ে বিয়ে নিয়েও ভাবছেন বলে জানান। এর কিছুদিন পর জানা যায় দূরত্ব বেড়েছে দুজনার, জুটি বেঁধে কাজ করাও বন্ধ করে দেন। ভুল বুঝাবুঝি মিটিয়ে গত বছরের মাঝামাঝি আবারও একসঙ্গে কাজ শুরু করেন। বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে এই জুটি অভিনীত পাজর দুই। জানা গেছে একত্রে শুটিং করতে গিয়ে আবার কাছাকাছি এসেছেন তারা।